হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আপেলের ক্ষীর রেসিপিটা খুবই সিম্পল খুবই ইজি আর অসম্ভব মজার তো রেসিপিটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বাসাতে বেলাইকনটা ক্লিক করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন স্টার্ট করে দিই তার জন্য কি কি উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিই আমি নিয়েছি ফুল ফ্যাট মিল্ক পাঁচশো গ্রাম মিল্ক আছে আর লাগছে চিনি আমি হাফ কাপ নিয়েছি যতটা লাগবে আমি সেই অনুযায়ী চিনিটা নিয়ে নেব আর লাগছে ড্রাই ফ্রুট যার মধ্যে আমি নিয়েছি আমন্ড কিশমিশ কাজু আর পিস্তা আর আমি দুটো মাঝারি সাইজের আপেলকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন রেসিপিটা স্টার্ট করে দিই তার আগে আমি অ্যাপেলটাকে গ্রেড করে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা গ্রেটারের সাহায্যে আপেলটাকে গ্রেট করে নিয়েছি এবার আমরা মূল রান্নায় চলে যাব তো তার জন্যে আমি চুলায় প্যান বসিয়ে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আর চুলার ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেলটা যে আপেলটা গ্রেট করে রেখেছিলাম সেই আপেলটা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে এভাবে অনবরত নাড়াচাড়া করে আপেলটাকে আমরা রান্না করে নেব কিছুক্ষণ যতক্ষণ না এর কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা রান্না করে নেব তো বন্ধুরা দেখুন আমার আপেলটা রান্না করে নিয়েছি আমি তিন থেকে চার মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার আমি একে তুলে নিচ্ছি সেম প্যানেই আমি দিয়ে দিচ্ছি দুধটা দুধটাকেও আমি অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব এই ধরুন আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তাকে আমি তিনশো থেকে আড়াইশো গ্রাম করে নেব অনবরত নাড়তে হবে নাহলে নিচে লেগে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি দুধটাকে ঘন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব আমি টু টেবিল চিনি অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন চিনিটা দেওয়ার পরে এক মিনিট জাস্ট দুধটাকে জাল করে নেব করে নেওয়ার পরে আমি চুলার ফ্লেমটা অফ করে দেব। এবার আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেটা অ্যাড করে দেব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে এইভাবে দুধ দুধের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আরও দুধটাকে এক থেকে দু মিনিট ঠান্ডা হতে দেবো দুধটা ঠান্ডা হওয়ার পরেই আমি এর মধ্যে যে অ্যাপেলটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কারণ দুধ দুধটা গরম থাকলে আর অ্যাপেলের মধ্যে অ্যাসিড আছে সেটা দেবার ফলে দুধটা কেটে যেতে পারে আর কেটে গেলে আপনাদের ক্ষীর একেবারেই ভালো হবে না সেই জন্যে দুধটা আর আপেলটা ঠান্ডা করেই তবে দিয়ে এবার একে মিশিয়ে ঠান্ডা করে তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তো দেখুন বন্ধুরা আমার ফাইনাল লুক তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজাদার আর ঠান্ডা ঠান্ডা আপেলের ক্ষীর এই ক্ষীরটা ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে সেই জন্য আপনারা ঠান্ডা করেই পরিবেশন করবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর খুবই হেলদি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ